আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মিঠুন হোসেন ব্লগ। আর আমি আপনাদের সাথে আছি মিঠুন হোসেন। অনেকদিন পর শিমুলিয়া গিয়েছিলাম এবং আম্মুর কবর জিয়ারত করলাম। তো কবর জিয়ারত শেষে ওই এলাকার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করলাম, সাথে ছিল আমার এক বড় ভাই রনি ভাই। তো এখন ফিরে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। তো যাওয়ার সময় একটা ছোট দুর্ঘটনা ঘটেছে, সেইটি নিয়েই আসলে কথা বলবো। তখন আমার এই ক্যামেরাটাই অন ছিল না, এর কারণে রেকর্ডিং করতে পারি নাই। তো হুট করে রাস্তায় দেখি যে একজন এক মহিলাকে পেটাচ্ছে। তো দাঁড়ালাম, জিজ্ঞাসা করলাম ভাইয়া কী হয়েছে। তো সে উত্তর দিল যে পরক্রিয়া, মানে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে পরক্রিয়া ব্যাপারটা সচরাচর এবং অহরহ ঘটছে, আর এ কারণে অনেক দাম্পত্য জীবনে কলহ, সর্বশেষ ডিভোর্সের মতো কাহিনীও হচ্ছে। তো আমাদের উচিত আসলে এই ব্যাপারে সচেতন হওয়া, যাতে এই সমস্ত ঘটনাগুলো সমাজে একটু কম ঘটে বা না ঘটলে আরও ভালো হয়। আর বর্তমানে উঠতি বয়সের ছেলেমেয়েরা এই ভুল পদক্ষেপগুলো নিয়ে থাকে, তাছাড়া অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বীরাও এই সমস্ত ঘটনা ঘটায়। তো আমরা সবাই এই জিনিসটা থেকে বিরত থাকার চেষ্টা করব, যাতে এই সমস্যাগুলো সমাজে না হয়, সকলে এই বিষয়ে সচেতন থাকব। আর এখন আমি কথা বলতে বলতে চলে আসলাম পাড়াগ্রাম বাজার। তো পাড়াগ্রাম বাজার থেকে চাইলে আমরা ধামরাও যেতে পারি, ধানতারাও যেতে পারি, কালিয়াকৈরও যেতে পারি। তো এই জায়গাটা আসলে এখনো অনুন্নত, রাস্তাঘাটের যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো, কিন্তু যেহেতু বর্ষাকালে এই এলাকায় পানি হয়, মানে বন্যা হয়, এর কারণে এই এলাকায় বিভিন্ন কলকারখানা, গার্মেন্টস শিল্প তেমন নাই। তো ইনশাল্লাহ খুব দ্রুত হবে, কারণ রাস্তার আশেপাশে অনেক ফাঁকা জায়গা আছে এবং বিভিন্ন ইন্ডাস্ট্রির মালিকরা এই জায়গাগুলো ক্রয় করতেছে, আর বিশেষ করে এই রাস্তাঘাটের যোগাযোগ ব্যবস্থার কারণে আরও বেশি কোম্পানিগুলো আগ্রহ দেখাচ্ছে। তো যেই কথাটা বললাম, আসলে এই জিনিসটা থেকে সকলেরই বিরত থাকা উচিত, যাতে সমাজে এই হীন মানসিকতার কাজগুলো না ঘটে। তো সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।